Oma chandala pratihatarayo yasya prema pravaha lokatito yahanajaho lokakalyana margam trailokepya pratima mahima janaki pranavandho bhaktya jnanam mritavaravapu sitayayo hiramaha stabdhi kritya pralaya kalitam vahagotham mahantam hitva ratrim prakriti sahajam andhatami stramishram gitam shantam madhuram apiyah singhanadam jagarja soyam jata pratita purusho ramakrishna svidanim soyam jata pratita purusho ramakrishna svidanim jayo jayo ramakrishna mancha kalpo turu Jayo Jayo Bhagavan Jagatir Guru Jayo Jayo Guru Mata Jagato Janani Ramakrishna Bhakti Datri Chaitanya Daini Jayo Jayo Ramakrishna Ishta Goshti Gan Sabar Charno Renu Mage Adham শ্রী ভগবানের ইচ্ছায় আজকে আবার আমরা ঠাকুরের সঙ্গে তীর্থ পর্যটনে বেরিয়েছি। গতদিন আমরা যেখানটা শেষ করেছিলাম তার একটু পুনরাবৃত্তি করি যে ঠাকুর যাবেন তীর্থে, আসলে যাবেন হচ্ছে জগদম্বা দাসী, তার মনের খুব বাসনা তিনি শ্রীরামকৃষ্ণ তিনি তীর্থে যাবেন মথুরানাথের সঙ্গে, কিন্তু মথুরানাথ শর্ত দিলেন যে বাবাকে ছাড়া অর্থাৎ ঠাকুরকে ছাড়া তিনি তীর্থে যাবেন না। অতএব জগদম্বা দাসী মহা ফাঁপড়ে পড়েছেন, তিনি গিয়ে ঠাকুরকে গিয়ে ধরলেন যে আমাকে তীর্থে যেতে হবে আর আমাকে আপনাকে আমার সঙ্গী হতে হবে। ঠাকুর সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন, কিন্তু তিনিও আরও একটা মহা ফাঁপড়ে পড়েছেন, তার মা এখানে আছেন চন্দ্রামণি দেবী, তাকে ফেলে কেমন করে তিনি তীর্থে যাবেন। অতএব একটা উপায় বাতলালেন তিনি, আপনি এখানে এসে বসুন না তাহলে সুবিধা হবে, নাহলে গুতগতি আছে। তখন এটি তিনি একটি উপায় বাতলালেন, উপায়টি হলো এই, মাকে গিয়ে বললেন মা তুমিও আমার সাথে চলো তীর্থে। তিনি জানতেন তার মায়ের পক্ষে গঙ্গা তীর ছেড়ে যাওয়া সম্ভব নয়, অতএব এই ব্যাপারটা ওখানেই থেমে যাবে। মাও বললেন না বাপু আমি গঙ্গা ছেড়ে যাব না, তুমি যাও তীর্থে ঘুরে আসে, তা খুব দ্রুত ফিরে আসবে। তীর্থে যাওয়ার পথে খুব এলাহি ব্যবস্থা হলো, আমরা আগের দিন পড়েছি যে রেলওয়ে কোম্পানির কাছ থেকে সবসুদ্ধ চারটি কম্পার্টমেন্ট ভাড়া করা হলো, একটি দ্বিতীয় শ্রেণী এবং তিনটি তৃতীয় শ্রেণী। তারা যাত্রা শুরু করেছিলেন 1868 সালে 27 জানুয়ারি, এতে গেছিলেন কাশী উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ব্যবস্থাটা এরকম হয়েছিল, রেলওয়ে কোম্পানি চারটি কম্পার্টমেন্ট ভাড়া দেবে, যে ট্রেন আসবে তার সঙ্গে জুড়ে দেবে তাদের, যেখানে তাদের থাম্বার হবে সে অংশটা কেটে ওই চারটে কোম্পানি এই চারটে কম্পার্টমেন্টকে কেটে বাদ দিয়ে দেবে। আবার যখন ওদের সেখানে তীর্থ দর্শন হয়ে যাবে আবার কোনো একটা ট্রেনের সাথে সেই কম্পার্টমেন্ট চারটি জুড়ে দেবে। আগে এরকম ছিল ব্যবস্থা, এখন আর ওইরকম সুবিধে নেই। এই আমাদের ওই যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস করায় খুব বিখ্যাত, তাদের ব্যবস্থাটা আগে এরকমই ছিল, ওরকম কম্পার্টমেন্ট থাকতো তাদের সাথে কুন্ডু স্পেশাল। এখন আর সেই ব্যবস্থাগুলি ওরকমভাবে করা হয় না। তা প্রথম তাদের যাত্রাপথে পড়ল দেওঘর। দেওঘরে গিয়ে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, এত দরিদ্র মানুষ, এত গরিব মানুষ, তাদের দেখে ঠাকুরের হৃদয় এমনভাবে দ্রবীভূত হয়ে গেল, তিনি বললেন এই নারায়ণদের সেবার প্রয়োজন আছে। যে মথুরানাথ শ্রীরামকৃষ্ণ বলতে অজ্ঞান হয়ে যেতেন, শ্রীরামকৃষ্ণের কাছে শ্রীরামকৃষ্ণের খরচের জন্য অকাতরে ব্যয় করতেন, মুক্ত হস্ত ছিলেন, হঠাৎ করে তার ভিতরে যেন এক কীরকম কার্পণ্য দোষ এসে লাগলো, এ অদ্ভুত এক লীলা। তিনি বললেন বাবা তুমি জানো কেমন করে টাকা পয়সা রোজগার করতে হয়, তীর্থে যাবার কত খরচ, তুমি তো বলেই খালাস।
সাধারণ মানুষ হলে আমরা কি আচ্ছা ঠিক আছে বাবা করতে পারছে না, আমার তীর্থ তো যাওয়া হবে, আমার স্পন্সরার জুটেছে। ঠাকুর কিন্তু বললেন না এদের ছেড়ে আমি যাব না, সুন্দর বলেছেন, দূরশালা তোর কাশি আমি নাহি যাব, যে কোনোভাবে আমি এদের সঙ্গেই থাকবো। তো প্রমাদ বললেন, অতএব বাড়ি থেকে বাড়িতে লিখে পাঠালেন, বস্তা বস্তা টাকা এলো, তার সঙ্গে জিনিসপত্র সামগ্রী এলো, নদিন ধরে সেই যজ্ঞ চলল, ভূতযজ্ঞ চলল। নদিন ধরে সেই ভূতযজ্ঞ চলল এবং সেই ভূতযজ্ঞ নবম দিনে প্রত্যেককে বস্ত্র এবং অর্থ দিয়ে এই যজ্ঞের শেষ হলো, আহুতি পূর্ণাহুতি হলো। তারা যাত্রা করলেন কাশীতে। কাশীতে তখন তো এই ব্রিজ তৈরি হয়নি, গঙ্গার এপারে নামতে হতো। এপার থেকে শ্রীরামকৃষ্ণ কাশীকে দেখছেন সুবর্ণপুরী, তার মনে হচ্ছে যেন সোনায় তৈরি, সেখানে স্বয়ং বিশ্বেশ্বরী উপস্থিত বিশ্বেশ্বরের পাশে, তিনি যেন সকলকে অন্নদানে নিরতা, তাই তার নাম অন্নপূর্ণা, তিনি ওখানে বিরাজ করছেন। কাশীকে তিনি দেখছেন, কাশীতে যে বাঙালি টলায় তাদের থাকার ব্যবস্থা হলো, এই মথুরানাথের একটা ছবি আমরা, কৃপর মথুরানাথের একটা ছবি আমরা দেখেছি দেওঘরে, সেই মথুরানাথের পুরো চেহারাটাই বদলে গেল। অকাতরে বিলচ্ছেন, রূপোর ছাতা মাথায় দিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে, নিজে পায়ে হেঁটে যাচ্ছেন আর শিবিকায় যাচ্ছেন ঠাকুরের, ঠাকুরের যেন কোনো রকম কোনো কষ্ট না হয়। রোজ ঠাকুরের মন্দিরে গিয়ে ভাব সমাধি হতো, তথাপি তার নিত্য মন্দিরে যাওয়া চাই। দুটো জিনিস আমরা এই তীর্থযাত্রা বলতে গিয়ে বলেছিলাম যে ঠাকুর কেন তীর্থ যান, সে প্রসঙ্গে সারদানন্দজি বলেছিলেন, এক হচ্ছে তীর্থের প্রথম কথা যে তীর্থের যে মানুষগুলো যাদের নিয়ে তিনি আগামী দিন কাজ করবেন, সেই মানুষগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা করার জন্যই তার ঘরের বাইরে যাওয়া, এটা হচ্ছে প্রথম কারণ। আর দুই হচ্ছে তীর্থ শুধুমাত্র দেবতার মাহাত্ম্যেই প্রকাশিত হয় না, বহু সাধকের প্রার্থনার ঘনীভূত রূপ হচ্ছে তীর্থস্থান। আপনারা যখন কোনো মন্দিরে যাবেন, কোনো বিখ্যাত মন্দিরে যাবেন, বহু পুরাতন মন্দিরে যাবেন, ইয়ে দেখবেন আপনা আপনি ভগবানের অনুভূতি হচ্ছে, একটা ভালো লাগা যাচ্ছে। এই ভালো লাগাটা এই কারণে, এই দীর্ঘদিন ধরে মানুষের প্রার্থনা আকুলতা তপস্যার ফলে সেই জায়গায় একটা তন্মাত্রা তৈরি হয়। সেখানে যে মানুষ যে মন নিয়েই যাক না কেন, সেই তন্মাত্রার প্রভাব এত বেশি, এত উচ্চতর তন্মাত্রা সেখানে বিরাজ করছে, সেখানে পড়া মাত্র প্রত্যেক মানুষের মনের একটা সম্যক পরিবর্তন হয়ে যায়। ঠাকুর নিত্য যেতেন, গিয়ে দেবতাকে দর্শন করতেন, তার কাছে পাথরের মূর্তি ছিলেন না, অষ্টধাতুর মূর্তি ছিলেন না, অন্য কোনো রকম মূর্তি ছিলেন না, তিনি ছিলেন দেবতা যেন চিন্ময় রূপে দর্শন করছেন। এই তীর্থযাত্রার অনেকগুলি রূপ আমরা শ্রীরামকৃষ্ণের কাছ থেকে অনেকগুলি বার্তা পেয়েছি, তার প্রথম দুটোকে আমরা অতিক্রম করেছি। একটি হচ্ছে তীর্থের কেমন করে তীর্থের যাত্রার প্রস্তুতি নিতে হয়, সেটি একটি, তীর্থ দেবতাকে কেমন করে দর্শন করতে হয়, কী ভাব নিয়ে যেতে হয়, সারা রাস্তা ওই যেতে যেতে যত শপিং মল আছে তীর্থযাত্রার পথে, যত দোকান আছে, আজে ফেরার পথে বেনারসের সুপুরি কিনতে হবে, এর মিষ্টি কিনতে হবে, ওখান থেকে ভস্য কিনতে হবে, বা বেনারসি কাপড় কিনতে হবে, এই না ভেবে তখনকার ভাবনা একমুখী হওয়া দরকার, যে আমি ভগবত দর্শনে যাচ্ছি, স্বয়ং দেবতার সন্নিধানে আমি এসে উপস্থিত হচ্ছি। অতএব যেমন করে যে নম্রতা নিয়ে যাওয়ার কথা, শুধু ঠাকুরের জীবনে নয়, শ্রী শ্রী মায়ের জীবনে দেখবেন, মা যখন জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন তখন বলছেন তিনি পায়ে হেঁটে যাবেন, সেই মধুসূদন সিংহের বাবার যে তার সঙ্গে তিনি যাবেন, বলছেন আমি দীন ভিখারির মতো তার কাছে যাব, কৃপা পেতে গেলে এমন করেই যেতে হয়, হাতটা যদি এমন করে না থাকে তাহলে তার কৃপা বইল, সে কৃপা ধারণের ক্ষমতা থাকে না, আমার ভেতরে যদি আধার তৈরি না হয় সে আধার কখনো পূর্ণ হয় না, হাতটা যদি এরকমই থাকে তাহলে কৃপা আসবে বয়ে বেরিয়ে যাবে, এই কারণে ওই রকম একটা দীনতার ভেদ নিয়ে আমাদের যেতে হয়। এই অবধি আমরা থেমেছিলাম কতদিন আগের দিন বলেছিলাম যে কাশীকে কেন স্বর্ণপুরী বলা হয় এটা বলবো পরের দিন। আমরা এখানে শারদানন্দজির বক্তব্য বলি আর কি, নৌকাযোগে বারাণসী প্রবেশকাল হইতে ঠাকুর ভাবনয়নে দেখিতে থাকেন শিবপুরী বাস্তবে কি সুবর্ণে নির্মিত, বাস্তবে কি ইহাতে মৃত্তিকা প্রস্তরাদির একান্ত অভাব,
বাস্তবিকই যুগ যুগান্তর ধরিয়া সাধু ভক্তগণের কাঞ্চনতুল্য সমুজ্জ্বল অমূল্য হৃদয়ের ভাবরাশি স্তরে স্তরে পুঞ্জীকৃত ঘনীভূত হইয়া ইহার বর্তমান আকারে প্রকাশ। সেই জ্যোতির্ময় ভাবঘন মূর্তি ইহার নিত্য সত্যরূপ, আর বাহিরে যাহা দেখা যায় সেটা তাহারই ছায়া মাত্র। দীর্ঘদিন ধরে সাধকেরা এসেছেন, ভক্তেরা এসেছেন, প্রার্থ মহাত্মারা এসেছেন, তাদের যে প্রার্থনা, তাদের যে ত্যাগ তপস্যা, সেটা তো গোল্ড তো সবচেয়ে প্রেশাস জিনিস। তপস্যার যে ফল সেটা আমাদের কাছে সবচেয়ে দামি জিনিস, স্বর্ণতুল্য। প্রত্যেকে প্রত্যেকের সেই হৃদয়ের যে শ্রেষ্ঠ বস্তু, সেই শ্রেষ্ঠ আভূষণ, সেটি যেন শিবের পায়ে দান করে গেছেন। দীর্ঘদিন ধরে সেই মহাত্মাদের তাদের সেই সেরা সোনার মনটিতে ভরতে 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 সারা সুবর্ণপুরী, যদিও ইটকাট পাথরে দেখতে, কিন্তু তার পরিমণ্ডলটা যেন সুবর্ণময়, স্বর্ণময় হয়ে গেছে। স্বর্ণময় মানে এই অর্থে জ্যোতি, সেই আধ্যাত্মিকতার উচ্চ আধ্যাত্মিকতার ভাবরাশি যেন একটা জ্যোতির মতো আলোকিত করে রেখেছে সমস্ত সুবর্ণপুরীকে। এটা হচ্ছে প্রথম কারণ। আর যদি আমাদের মানে লৌকিক দৃষ্টিতে বলি কেন সুবর্ণ নির্মিত, সেটা বলছে যে কাশীর অসংখ্য মন্দির ও সৌধাবলী, কাশীর প্রস্তর প্রাধান্য প্রসাধিক ব্যাপী গঙ্গাতট ও বিস্তীর্ণ সোপানাবলী সমন্বিত অগণিত স্নানের ঘাট, কাশীর প্রস্তর নির্মিত তোরণ ভূষিত অসংখ্য পথ পয়ক প্রণালী, বাপি তরা কূপ মঠ ও উদ্যান বাটিকা, ও সর্বত্র কাশীর ব্রাহ্মণ বিদ্যার্থী সাধু ও দরিদ্রগণের পোষণার্থ অসংখ্য অন্নছত্র সকল দেখিয়া কে না বলিবে, বহু প্রাচীন কাল হইতে ভারতের সর্বপ্রদেশ মিলিত হইয়া অজস্র সুবর্ণ বর্ষণেই এই বিচিত্র শিবপুরী নির্মিত হইয়াছে। এই যে বিভিন্ন যে মন্দির, এ তো শুধুমাত্র পাথর দিয়ে তৈরি হয়নি, তাতে কিছু কাঞ্চন লেগেছে, টাকা পয়সা লেগেছে। এই যে এত তার প্রাচুর্য, এই যে মন্দির তৈরি হয়েছে, ঘাট সুন্দর করে বাঁধানো হয়েছে, কত মানুষের তপস্যার ফল, কত কত প্রদেশের উজাড় করা স্বর্ণ ভাণ্ডার এগুলিকে পূর্ণ করেছে, তার ফলে তো হয়েছে বহু মানুষের সোনার দান। একটু একটু করে সঞ্চয়কে উজাড় করে দিয়েছে বলেই তো আজকে এটি স্বর্ণ ভাণ্ডে পরিণত হয়েছে, এবং সেই স্বর্ণ ভাণ্ড উৎকৃষ্ট কাজে লেগেছে। এই দুটি দিক থেকে যদি আমরা দেখি, একটি আধ্যাত্মিক দিক আর একটি তার বাস্তবিক যে ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে দাঁড়িয়ে যে ব্যাখ্যা বলি আমরা, সেটা যদি দেখি তাহলে আমরা বলতে পারি যে কাশী হলো সুবর্ণপুরী। কাশীকে যে সুবর্ণপুরী বলা হচ্ছে তার মধ্যে কোনো রকম অতিশয়াক্তি নেই। এবার আমরা আজকের অংশে এগিয়ে যাব। প্রথম হলো কেমন করে দর্শন করতে হয় আর কিভাবে দেবতার প্রতি দেখতে হয়, সেইখানে আমরা শেষ করলাম। আজকে একটি নতুন জিনিস করব। বহুতর ধনেশ্বর বৈঠে নানা খাই, মথুরের মতো দাতা হেন কেহ নাই, উদারতা সরলতা স্বার্থ শূন্য দানে, দ্বিতীয় ইহার মতো মিলে না নয়নে, অর্জুন যেমন ছিল লঘু হস্ত বানে, মথুর তেমনি হেথা মুক্ত হস্ত দানে, বিশাল নগরী এই বারাণসী ধাম, নানান দেশের লোকে জনাকীর্ণ স্থান, ইহাতে আছয় যত পণ্ডিত ব্রাহ্মণ, শ্রীমথুর করিলেন সবে নিমন্ত্রণ, ভোজনায়োজন কথা বাহুল্য ব্যাখ্যান, প্রতিজনে টাকা টাকা দক্ষিণার দান। এই যে মথুরানাথকে আমরা আগের দিন দেখেছি ইয়েতে দেওঘরে, কৃপণ মথুরানাথ, তার মনে হচ্ছে টাকা সহজে রোজগার করা যায় না, অতএব খরচও খুব ভেবে চিন্তে করা যায়। ঠাকুর তাকে বললেন, তুমি অন্নপূর্ণার ভাণ্ডারী, জগদেশ্বরী তোমার অধিকারী, তার তুমি দাস, তুমি তো তোমার নিজের ইচ্ছে কিছু দিচ্ছ না। সেই দাতা মথুর বলছে কাশীতে গিয়ে এত দান করা শুরু করলেন, সে দানে কোনো স্বার্থ নেই, বলছে এমন দান কিছু চাইছেন না তিনি, স্বার্থ শূন্য দান, উদার হৃদয় এবং সরলভাবে দান করে চলেছেন। বলছেন যেমন অর্জুন খুব দ্রুত বাণ ছাড়তে পারতেন, এত দ্রুত তিনি দান করতেন, মানে প্রচুর প্রচুর দান করছেন, এই অর্থে তিনি বলছেন। বলছেন বিশাল নগরী এই কাশীপুরী, সেইখানে
অনেক ব্রাহ্মণ পণ্ডিত ব্রাহ্মণের বাস। সেই পণ্ডিত ব্রাহ্মণদের একদিন তিনি ডেকে পাঠালেন, তাদের তিনি ভোজন করলেন এবং ভোজন দক্ষিণা দিলেন। এই দক্ষিণা দেওয়ার ব্যাপারে অনেকের অনেক রকমের প্রশ্ন আছে। এই বামুনগুলি যারা কোনো কাজ করে না তাদের কেন দক্ষিণা দেওয়া হয়? আগেকার এই গুরুগৃহগুলো পালন হতোই আপনাদের বা রাজন্যবর্গের দক্ষিণার উপরে। এখন যেমন টাকা পয়সা নিয়ে শিক্ষা হয়, স্কুলে মাইনে দিতে হয়, টিউশন পড়তে গেলে যেমন প্রত্যেক মাসে কিছু প্রণামী দিতে হয়, আগে এইরকম ব্যবস্থা ছিল না। 9 বছর বয়সে উপনয়ন সংস্কার হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ত্রিবর্ণের। তারা যেতেন গুরুতে গুরুগৃহে, তারপরে তাদের ভরণ পোষণের যাবতীয় ভার তার গুরুর, গুরুই তাদের সমস্ত খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্দোবস্ত করেন। এগুলো তার এমনি কাঞ্চনবিহীন হয় না। এই যে বড় বড় যাগযজ্ঞাদি হতো সেইখানে এইসব ব্রাহ্মণ পণ্ডিত এবং আচার্যদের টাকা হতো এবং তাদের কিছু কিছু সুবর্ণ মুদ্রা কিংবা নিষ্কর জমি কিংবা গোধন গরু এইগুলো দেওয়া হতো। সেইগুলো তারা আশ্রমে ফিরিয়ে নিয়ে আসতেন। আশ্রমে সেই সুবর্ণ মুদ্রা ব্যয় হতো ছাত্রদের শিক্ষায়, আর এই নিষ্কর জমি চাষ হতো, তার থেকে যে শস্য উৎপাদন হতো তা দিয়ে অন্নের ব্যবস্থা হতো, কাপড়ের ব্যবস্থা হতো, সুতো তুলো চাষ করা হতো, তার থেকে সুতো তৈরি হতো, সেই সুতো থেকে বস্ত্রের ব্যবস্থা হতো, আর এই গোধন সেই গোধন থেকে দুধ এবং যজ্ঞের জন্য ঘি প্রস্তুত হতো। তাই প্রত্যেক এটা একটা সিস্টেমই ছিল আগেকার পুরাকালে, এই সিস্টেমটা এখনও আছে যে এই সমস্ত বড় বড় যজ্ঞ বা অনুষ্ঠানে এদের সকলকে ডাকা হয় এবং এই অর্থ দান করা হয়, এই অর্থ এই কার্যে ব্যয় হয়। কারণ ব্যক্তিগত কোনো পার্সোনাল ডিপোজিট বা ব্যাংক ব্যালেন্স বাড়বে বলে দেওয়া হয় না। আগা গোড়া দেখিতেছি প্রভুর আক প্রকৃতি, সাধু ভক্ত দেখিবারে বড়ই প্রীতি, দেশ জুড়ে খ্যাতি এক সাধু এইখানে, কারোর সঙ্গে কথা নাই মৌনাম্বলম্বনে, প্রকৃত উমের কত কারো নাহি জানা, পান বোঝনের চেষ্টা নাহি কো তাহারা, বহুকাল কাশী তীর্থে লোকের রটনা, প্রকৃত উমের কত কারো নাহি জানা, পান ভোজনের চেষ্টা নাহি কো তাহায়, খাওয়াইয়া দিলে কেহ তবে তেহ খায়, শীততপে সমধারা নগ্ন কলেবর, আপনাতে মগ্ন নাহি দেহের খবর, পরিচয়ে এই মহোন্নত অবস্থার, শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী নাম মহাত্মার। এবার তিনি এক সন্ন্যাসীর দর্শনে গেলেন, সেই সন্ন্যাসী হলেন ত্রৈলঙ্গ স্বামী। বলছেন কাশীতে তার বাসস্থান, কতদিন তিনি আছেন কেউ জানেন না, কারুর সঙ্গে তিনি কোনো কথা বলেন না, কত তার বয়স কেউ জানে না, আর শীত এবং আতপ গ্রীষ্ম এবং বর্ষা সমভাবে সব অবস্থাতে তিনি নগ্ন অবস্থায় কোনো কাপড় চোপড় ছাড়াই থাকেন, এই রকম হচ্ছে তার অবস্থা। এই অবস্থায় এই ত্রৈলঙ্গ স্বামী সেই সময় কাশীতে বিরাজ করছেন, পঞ্চগঙ্গার ঘাট যেটা সেই ঘাটের কাছে, তো এখনও ত্রৈলঙ্গ স্বামী সমাধি মন্দির যেখানে সেইখানে তিনি বিরাজ করছেন। বলছেন আপনাতে নাহি মগ্ন নাহি দেহেরও খবর, শীতাতপে সমধারা নগ্ন কলেবর, আপনাতে মগ্ন নাহি দেহেরও খবর। এই যে আমাদের মনে হচ্ছে যে একটা মানুষ কী করে শীত গ্রীষ্মকে উপেক্ষা করে কাপড় চোপড় ছাড়া একই রকমভাবে আছে, অধিকার বলছেন কারণ তিনি নিজেতেই নিজে মেতে আছেন, তাই তার এই দেহের খবর নেই। আমাদের এই যে কাপড় চোপড়ে পড়া তার মূল কারণ হচ্ছে লজ্জা নিবারণের জন্য, লোকে দেখে আমায় কি বলবে, আমি যদি নগ্ন হই ঘুরে বেড়াই তাহলে লোকে দেখে ঢিল ছুড়বে, আমার সম্পর্কে কটূক্তি করবে, এই বোধ আমার আছে, আমি এই বোধটা আছে। তার এই যে ত্রৈলঙ্গ স্বামী তার আমি বোধটাই চলে গেছে, তিনি বলছেন আপনাতে তিনি মেতে আছেন, আপনাতে তিনি মগ্ন, তাই এই যে কাপড় যে তার নেই তাতে তার কিছু আসে যায় না। এই ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করতে শ্রী রামকৃষ্ণ উপস্থিত হলেন। স্বামীজিরে দেখিবারে প্রভুর গমন, হৃদয় সর্বদা সঙ্গী বৃঙ্গীর মতন, যথাস্থানে উতরিয়া দেখে প্রভুবর, শুইয়াছেন তপ্ত বালির উপর,
অবিকৃত মন দেহে নাহি কো যাতনা দুগ্ধ ফেন শয্যা তপ্ত বালির বিছানা মহানন্দিত স্বামী প্রভুকে দেখিয়ে অভ্যর্থনা কইল তাই নস্য দানি দিয়ে বসিয়া স্বামীর পাশে পুছিলেন রায় বাক্যের দুয়ারে নাহে মাত্র ইশারায় বল দেখি এক কি বা বহুল ঈশ্বর তখনই সংকেতে মৌনি করিলা উত্তর দেখা যায় এক তিনি ধ্যান অবস্থায় বহুল বহুল বোধ বিরাট লীলায় স্বামীর প্রশংসায় প্রভু করিয়া বিস্তর বলিলেন তাঁর খোলে নিজে বিশ্বেশ্বর পায়সান্ন ছিল সঙ্গে আদর করিয়ে আপনি ঠাকুর তাই দেন খাওয়াইয়ে তার সঙ্গে দেখা করতে গেলেন শ্রী রামকৃষ্ণ সঙ্গে তার সেই ভৃঙ্গির মতো সবসময়ের সঙ্গী হৃদয় রাম গেলেন যখন ঠাকুর গিয়ে দেখছেন তিনি গরম উত্তপ্ত বালির ওপর শুয়ে আছেন অথচ তার মনে যেন কোনো বিকার নেই অবিকৃত মন দেহে নাহি কো যাতনা গরম বালির ওপর যে শুয়ে আছেন তার চামড়া যে পুড়ে যাচ্ছে চামড়ায় যে লাগছে এই বোধ তার মধ্যে যাচ্ছে না যে নিজের মধ্যে নিজেই নেই মনে হচ্ছে তার শোয়া দেখে মনে হচ্ছে যেন ধপধপে সাদা মোটা নরম গদির ওপর তিনি যেন মহা আরামে শুয়ে আছেন এরকম আরামে শুয়ে থাকলে মানুষের মুখের যে অবস্থা হতো ঠিক যেন তার মনে মুখের অবস্থাটি ঠিক সেই রকম মহানন্দিত স্বামী প্রভুকে দেখিয়ে অভ্যর্থনা কইল তাই নস্য দানি দিয়ে অথচ এত কিছু হয়েছে কিন্তু তিনি লোক ব্যবহার করলেননি সাধু এসেছেন সাধুকে আপ্যায়ন করতে হয় তার কাছে আর কিচ্ছু নেই একটা নস্যি নস্যি নিতেন তাই নস্যির কৌটো তার কাছে ছিল সেটি এগিয়ে তাকে দিলেন যে সাধু এসছেন সাধুকে অভ্যর্থনা করছেন বসিয়া স্বামীর পাশে পুছিলেন রায় বাক্যের দুয়ারে নাহি মাত্র ইশারায় পাশে বসে একে অপরের সঙ্গে কথোপকথন হচ্ছে কেমন কথোপকথন কোনো শব্দ নেই কারণ তিনি তো মৌনী তাই ইশারা ইশারায় কথা হলো ঠাকুর জিজ্ঞাসা করলেন বল দেখি এক কিংবা বহুল ঈশ্বর তখনই সংকেতে মৌনী করিল উত্তর দেখা যায় এক তিনি ধ্যান অবস্থায় বহুল বহুল বোধ বিরাট লীলায় বলছেন ঈশ্বর এক না অনেক এ বিষয়ে তোমার কি মত তিনি বললেন এক তখনই বোধ হয় যখন আমরা ধ্যানে থাকি ধ্যানেতে দুটো জিনিস থাকে এক ইষ্ট আর এক আপনি আপনি ইষ্টের ধ্যান করছেন নিজের ভেতর থেকে বাইরে চলে এসেছেন কারণ আপনার মুখ যেদিকে ইষ্টের মুখ যদি সেদিকে হয় তাহলে তাকে দেখতে হলে আপনাকে বাইরে আসতে হবে এই বাইরে আসার ফলে আপনি আর আপনার দেহের মধ্যে নেই তখন ওই দেহটি কেবলমাত্র আপনার ইষ্ট আছে সেই সময় আপনি এবং ঈশ্বর এক হয়ে যান গভীর যখন ধ্যান হয় তখন আর নিজস্বীয় কোনো সত্তা থাকে না শুধু ঈশ্বরই থাকেন তাই বলছেন গভীর ধ্যানের অবস্থায় ঈশ্বর এক আর যখন আমরা সাধারণ অবস্থায় থাকি তখন সর্বজীবের মধ্যে তিনি বিরাজ করছেন প্রতিটি জীব প্রতিটি জীবন্ত বস্তু সব কিছুর মধ্যে সেই ঈশ্বরের প্রকাশ দেখা যাচ্ছে এইটি তার কথা স্বামীর প্রশংসা প্রভু করিয়া বিস্তর বলিলেন তাঁর খোলে নিজে বিশ্বেশ্বর পায়সান্ন ছিল সঙ্গে আদর করিয়ে আপনি ঠাকুর তাঁয়ে দেন খাওয়াইয়ে ঠাকুর বললেন যে এর ভেতরে স্বয়ং বিশ্বেশ্বর না যেন বিশ্বনাথ উপস্থিত আছেন শিব স্বয়ং সন্ন্যাসী সন্ন্যাসীর ভেতরে উপস্থিত আছেন সঙ্গে করে পায়স নিয়ে এসেছিলেন তাই খাইয়ে দিলেন কিন্তু অজগর বৃত্তি স্থাপন করেছিলেন কারণ কেউ যদি খাইয়ে দেয় তবে তিনি খাদ্য গ্রহণ করেন কেউ যদি না দেয় তিনি খান তাই তার খাওয়ার কোনো চেষ্টা নেই এই ঠাকুর সঙ্গে করে পায়স এনেছিলেন সেই পায়সান্ন তিনি তাকে খাইয়ে দিলেন অদ্ভুত একটি জিনিস দেখুন দুজনের এই আচরণ কি স্বাভাবিক একটা সবচেয়ে বড় মেসেজ আমাদের কাছে নিয়ে আসে ধর্ম জীবন মানে স্বাভাবিকতা কোনো লোক দেখানো ব্যাপার না দেখুন শ্রীরামকৃষ্ণ অ্যাপ্রোচ করছেন একজন তারই মতো একজন উচ্চকোটির সাধকের কাছে আরেক অবতার পুরুষের সঙ্গে এক অবতার পুরুষের দেখা হচ্ছে অথচ দেখুন কোনো ঢং ঢাং নেই আমরা আমাদের হলে কত রকম কত কী প্রস্তুতি থাকতো কত রকমের লোক দেখানোর ব্যাপার থাকতো আর দেখুন কোনো রকম ঢং ঢাং নেই শ্রীরামকৃষ্ণের আচরণ দেখুন
যখন গভীর সমাধিতে মগ্ন হচ্ছেন তখন দেহের কোনো খবর নেই, কাপড় আছে কি নেই তার ঠিক নেই। কিন্তু যখন গভীর সমাধিতে মগ্ন নন সাধারণ অবস্থায়, তখন ব্যঞ্জনে কি ফোড়ন দেওয়া হবে সেটা যেমন তার মনে আছে, ছুরিটা সোজা করে রাখা হবে না বাঁকা করে রাখা হবে সেটা মনে আছে, মশলার বেটুয়া ওঠার সময় নেওয়া হয়েছে কি হয়নি সেটা মনে আছে, গাড়ি ভাড়া কে দেবে এবং গাড়ি ভাড়া কেমন করে আদায় করতে হবে সে ব্যাপারগুলো সম্পর্কেও তিনি কনসিয়াস। এগুলো এই যে ঘটনাগুলো দেখে এমন ভাববেন না, ধর্ম জীবন মানে স্বাভাবিকতা। আমাদের মনে আছে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন মাতাজি গেছেন, সন্ন্যাসী মানে মহিলা গেছেন, তিনি বলছেন যে বাবা রোজ যখন এক ছেলেপুলেরা চলে যায় তখন আমি জপ ধ্যান করতে বসি এই 10:30-11টার সময়, আর রোজ আমার অপরের দিকে ফ্ল্যাটের মহিলা তিনি আসবেন ওই সময় আমার সঙ্গে গল্প করতে, আমার জপ ধ্যানের 12:14 বাজিয়ে ছাড়েন। এত সুন্দর উত্তর দিলেন, বললেন তুমি তাকে ডাকবে দরজা খুলে দেবে বলবে বসুন আমি একটু জপ সেরে নিই তারপরে তুমি এসে তার কাছে কথা বলবে। তিনি একদিন দুদিন আসার পর বুঝে যাবেন যে এই সময় তোমায় এলে গল্প করার জন্য অ্যাভেলেবেল থাকবে না, অ্যাভেলেবেল কথাটা উনি ব্যাক আপ করেছেন, তুমি এই সময় অ্যাভেলেবেল নও। আমার অনেক বছর পরে আমি তখন ঘটনা যখন হয় সে সময় আমি ছাত্র আমি শুনেছি, অনেক বছর পরে তখন সন্ন্যাস হয়ে গেছে মহিলার সাথে একদিন দেখা হচ্ছে, আমি তখন বললাম এরকম একটা ঘটনা ঘটেছিল আপনার সাথে, বললেন হ্যাঁ মহারাজ কী অদ্ভুত নিদান কেউ আর আমাকে বিরক্ত করে না। দেখুন অ্যাপ্রোচটা কী সহজ, যে বাপু এ আমি আপনি যদি সঙ্গে সঙ্গে তার প্রতি বিরক্তি দেখান যে সঙ্গে সঙ্গে তারই সামনে বসে গেলেন মালা জপ করতে, না আপনার মালা জপ করা হবে না কিছু হবে, আপনার খালি মনে হবে কতক্ষণে কী গপ্প করবো কতক্ষণে ও বিদে রাখবে। অথচ কী সুন্দর সহজ অ্যাপ্রোচ যে আমি এই সময় একটু জপ করবো আপনি একটু বসুন আমি জপটা সেরে নিই তারপর এসে আপনার সঙ্গে কথোপকথন করবো, ধর্ম জীবন নামে এরকম স্বাভাবিকতা। আমরা যখন প্রথমবার নিঃশ্বাস প্রশ্বাস নিই মায়ের কাছ থেকে আসার পরে তখন চেষ্টা করতে হয়, তারপরে এখন চেষ্টা করতে হয় না, কখন যে শ্বাস বেরোচ্ছে আর কখন যে শ্বাস ঢুকছে আমরা নিজেরাই বুঝতে পারি না। ধর্মজীবন এতটাই স্বাভাবিক এতটাই সহজ, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ভুল করে ফেলি, আমরা মঠ মন্দিরে আসি ঠাকুর আসি মানে জগৎটা ত্যাজ্য তা নয়, ওর মধ্যেও ভালো কিছু আছে ওর মধ্যেও সুন্দর জিনিস আছে, আমি দেখতে পাচ্ছি না সে আমার ত্রুটি, কিন্তু আমার পথটাই একমাত্র পথ এবং অন্যের পথটা যে ত্যাজ্য এই ভাবনাটা আমাদের করতে ঠিক নয়। এই দুপুরে দুই বিখ্যাত মানুষ এদের যে যোগ বিভূতি, যদি সাধারণ মানুষ রাধক হিসেবেই ধরি এদের যে যোগ বিভূতি এর সঙ্গে আমাদের কোনো রকম কোনো তুলনা চলে না, অথচ কী সহজ একে অপরের সঙ্গে আসছে, একজন আরেকজনের সঙ্গে আসছে দেখা করতে লোক ব্যবহার বুঝছেন না নস্যি দেনি, আপনার বাড়িতে যেমন কেউ এলে আপনি এক গ্লাস জল বা কিছু একটু জল টল কিছু খেতে দেন যেমন আপনি লোক ব্যবহার ভুলেন না, ঠিক এও জানে এর কাছে কিচ্ছু না একটা নস্যিদানি আছে তাই দিয়েছেন, খাবে কি খাবে না সে পরের কথা কিন্তু তাঁর তরফ থেকে কিছু ভুল নেই। সাধুর একে অপরের সঙ্গে দেখা হলে ঈশ্বরের কথা এক পরস্পরের সঙ্গে আলোচনা করে, দেখুন একে অপরের সঙ্গে কথা বলতে নাই পারে ইশারা ইশারায় কথা বলছে, আর তার জন্য ইনি যেমন গেছেন তিনিও তেমনি সঙ্গে করে কিছু খাবার তার জন্য নিয়েছে, কী সহজ সাধারণ স্বাভাবিক আচরণ। এইগুলো লীলাগুলি পড়ার এই কারণ এই জীবনগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখায়, আমরা এগিয়ে যাব। এখানে একটা ঘটনা আছে, দয়ানন্দ সরস্বতীর সঙ্গে ঠাকুরের দেখা হয়েছিল কাশীতে, এই ঘটনাটা কিন্তু রেলিভেন্ট না ঠিক না, ঠাকুরের সঙ্গে দয়ানন্দ সরস্বতীর দেখা হয়েছিল এখানে নৈনাদের রাজবাড়ি আছে তাদের নৈনাদের এই বাগান বাড়ি আছে স্মৃতিতে, কাপ্তেন বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে ঠাকুর গেছিলেন সেখানে, তাই এই যে ঘটনাটার কাশীতে বলা আছে এরপরেই আছে আমি ঘটনাটাকে স্কিপ করেছি যে এই ঘটনাটা এর সঙ্গে রেলিভেন্ট নয় বলে বলছি না, আপনারা যারা এমনি বইটা পড়েন হয়তো আপনাদের মনে হয় মহারাজ কেন বাদ দিলেন তাই এটা বলে দিলাম। আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন দয়ানন্দ সরস্বতী, একটু তার পরিচয় বলা দরকার, তিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন, মূল নাম ছিল মূল শঙ্কর, বেদ বেদান্ত তার কণ্ঠস্থ ছিল, সংস্কৃত তার সংস্কৃতে যথেষ্ট উৎপত্তি ছিল, তিনি মূর্তি পূজার বিরোধী ছিলেন, তিনি মনে করতেন যে হিন্দু ধর্ম বেদের ওপর প্রতিষ্ঠা, সেখানে যখন কোনো মূর্তির প্রকাশ নেই অতএব এই মূর্তি পূজা বেদ বিরোধী, কিন্তু সব ধর্মে ব্রাহ্মণ খ্রিস্টান মুসলিম
হিন্দু ধর্ম, খ্রিস্টান, মুসলিম, জৈন প্রত্যেকের সঙ্গে তিনি আলাপ আলোচনা করতেন। এই উদার ব্যাপারটা তার ভেতরে ছিল। ঠাকুর গেছিলেন তার সঙ্গে দেখা করতে নৈনরে, এই বরানগরে নৈনদের বাগান বাড়ি আছে, সেই বাগান বাড়িতে বিশ্বনাথ উপাধ্যায়ের সঙ্গে তিনি ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা করেন। 1875 সালে প্রথম ব্রাহ্ম সমাজ এই আর্য সমাজের প্রতিষ্ঠা করেন আমাদের বম্বেতে 1875 সালে। কতগুলো জিনিস তিনি খুব বিশ্বাস করতেন, সেটা হচ্ছে পুরুষ এবং স্ত্রীর মধ্যে সমান অধিকার থাকবে আর স্ত্রীদের শিক্ষার ব্যবস্থা থাকবে। মোট 100 বেশি আর্য সমাজ আমাদের ভারতবর্ষে আছে, এগুলি সবকটি তার প্রতিষ্ঠিত। আপনারা দেখবেন কলকাতাতে আছে, ঠনঠনিয়ার কাছে আর্য সমাজ মন্দির আছে। শুধু তাই নয়, শুধু মন্দির দপদপে সাদা পাথরের মন্দির দেখবেন, ওর সঙ্গেই একটি সুন্দর মেয়েদের জন্য স্কুল আছে। তিনি সেই যুগে অত বছর আগে ভেবেছিলেন যে মেয়েদের যদি শিক্ষার প্রসার না হয় তাহলে এই জগতের কোনো উন্নতি হবে না, তাই সেই সময় মেয়েদের তিনি শিক্ষা ব্যবস্থা করেছিলেন। 1883 সালে ঠাকুরের আগেই তার শরীর চলে যায়, জন্ম তার 1824 সালে। আমরা এই ঘটনাটাকে বাদ দিয়ে একটু এগিয়ে গেলাম। মণিকর্ণিকাদি পঞ্চ তীর্থ দর্শনে একদিন তরি যোগে মথুরের শনে আগমন ঠাকুরের পরম হরিষে উতরিল তরি মণিকর্ণিকার পাশে সে স্থান হইতে প্রভু দেখিবারে পান জনাকীর্ণ নগরীর প্রকাণ্ড শ্মশান চিতায় পুড়িছে মরা অগণ্য অগণ নগর নরদৃষ্টি বিরোধিনী ধূম্রে পরিপূর্ণ নৌকার ভিতরে প্রভু ছিল ধীর স্থির হঠাৎ উৎফুল্লান্তরে হইলা বাহির উপনীত একেবারে তরীর কিনারে তরণিস্থ সবে যায় ধরিবার তরে বাচ্চহারা সমাধিস্থ এবে প্রভুরায় প্রসন্ন উজ্জ্বল জ্যোতি বদন বেড়ায় দিকচয়ে আলোময় ছটার প্রভাবে মাঝি মল্লা তীর্থ পাণ্ডা নেহারিছে সবে নয়নে পলক নাই হৃদে বিস্মিত ভূতলে অতুল দৃশ্য না যায় বর্ণিত কিছুক্ষণ পরে তবে ভাব ভেঙে যায় তীর্থ কার্যে মথুরাদি নামিল ডাঙায় ভক্তবর শ্রীমথুরে কহেন তখন ভাবের নয়নে কিবা হইল দর্শন। বলছেন মণিকর্ণিকাদি পঞ্চতীর্থ দর্শন করলেন। কি কি পঞ্চতীর্থ? কাশীতে 5টা তীর্থ অবশ্যই দেখতে হয়। একটা হচ্ছে আদি কেশব, যেখানে বরুণা আর গঙ্গা মিলছে, সবসময় দুটি নদী বা তিনটি ধারা যেখানে মেলে কনফ্লুয়েন্স বা সঙ্গম, সেগুলো আধ্যাত্মিকের সাধনার জন্য অত্যন্ত উচ্চ জায়গা বলে বিবেচিত হয়। তাই প্রথম তীর্থ কাশীর হচ্ছে আদি কেশব, যেখানে বরুণা আর গঙ্গার সঙ্গম হচ্ছে। দ্বিতীয়টা হচ্ছে গঙ্গা আর অসির যেখানে সঙ্গম হয়। তৃতীয়টা মণিকর্ণিকা, যেটা আপনারা জানেন। চতুর্থ দশাশ্বমেধ ঘাট আর পঞ্চম হচ্ছে পঞ্চগঙ্গার ঘাট, যেখানে বর্তমানে এখন আমরা বললাম ত্রৈলঙ্গ স্বামীর সমাধি মন্দির আছে। পঞ্চগঙ্গার ঘাট কেন? সেখানে 4টে পৃথক নদী গঙ্গার সাথে মিলিত হচ্ছে, গঙ্গার সাথে মিলিত হয়ে গঙ্গায় রূপান্তরিত হচ্ছে। মিলিত হচ্ছে তো 4টে নদী গঙ্গার সাথে মিলিত হওয়ার পর, গঙ্গা তো গঙ্গাই ছিল কিন্তু গঙ্গার স্পর্শে বাকি 4টে নদী গঙ্গায় রূপান্তরিত হয়েছে। এই হচ্ছে গঙ্গার পাবনী শক্তি। কী সুন্দর আইডিয়াটা দেখুন, এটা আমাদের একটা বড় ধরনের অনুপ্রেরণা জাগায়। আমরা যারা ভগবানের কাছে আসি, ভগবানের কাছে ভগবানের স্পর্শ পেয়েছি, ভগবানকে সে কাঠ পাথরের মূর্তিতে পাই, ল্যামিনেটেড মূর্তি পাই, যাতেই পাই, যারা সেই স্পর্শ পেয়েছি আমরা প্রত্যেকে সেই স্পর্শ পেয়ে নিজেদের যে সাধারণ সত্তা থেকে অসাধারণ ভগবৎ সত্তায় পরিবর্তিত হয়েছি, আমরা বুঝি বা না বুঝি। যদি বিশ্বাস করি তাহলে এটা অনুভবে আসবে, তখন এটা আমাদের কী বলবো, দর্শন বা জ্ঞান বলবো। আর যতক্ষণ আসছে ততক্ষণ অজ্ঞান, অজ্ঞানের অন্ধকারে আমরা ঢাকা পড়ে আছি। কিন্তু এই পঞ্চগঙ্গার এই ঘটনাটা এটা আমাকে খুব ভাবিয়েছে যে দেখুন 4টে পৃথক পৃথক নদী, সাধারণ নদী, তারা এসে শুধু গঙ্গাকে স্পর্শ করেছে, মিলেছে, তাদের ভেতরে তাদের সাধারণ সত্তা হারিয়ে গেছে, গঙ্গার সেই পাবনী শক্তি স্পর্শে তারাও পবিত্র হয়ে গেছে। ভাবুন দেখি, যখন জপ করতে বসি পুরো গঙ্গার জল মাথায় দিই, এক ফোঁটা গঙ্গার জল মাথায়,
হাত দিই, তাতেই আমাদের মনে হয় হাত আঙুল কত পবিত্র হয়ে গেল, তখন ওই হাত দিয়ে সব কাজ করা যায়। ভালো কিছু জপ যখন করতে বসি, মুখেতে আমরা আচমন করি কি পুজো করবার সময় আচমন করি, তাহলে মুখটাও পবিত্র হলো, যে মুখ দিয়ে ভগবানের মন্ত্র উচ্চারিত হবে। সামান্য এক ফোঁটা জল তো আর তো কিছু নয়, তারই পাবনী শক্তি। রাসবিহারী মহারাজের সঙ্গে মাধবানন্দজি মহারাজের দেখা হয়েছে এই বাগবাজারের কাছে। দুজনে আসছেন, রাসবিহারী মহারাজ মাধবানন্দজিকে বলছেন, নির্মল কোথায় যাও? রাসবিহারী মাধবানন্দজি বলছেন, এই উকিলের বাড়ি যাচ্ছি, মঠের পাশের জমিটা নেওয়া হবে, সেই জন্য উকিলের সঙ্গে পরামর্শ করতে হয়েছে। তখন উনি আমাদের মঠের জেনারেল সেক্রেটারি। রাসবিহারী মহারাজ চলেছেন ডাক্তারের কাছে। মাধবানন্দজি প্রসঙ্গে বলা হচ্ছে, কিন্তু ঘটনাটা এই কারণে বলি। তখন রাসবিহারী মহারাজ বলছেন, নির্মল আজকালকার ছেলেপুলেরা কি দেখছে, আমাদের সময় কি দিন ছিল, জপ ধ্যান সাধন ভোজন, আর এখন এসে কাগজ কলম টাইপরাইটার। মাধবানন্দজি বলছেন, যার যেমন কপাল রাসবিহারী দা। তখন উনি আবার সে যখন এরকম অনুযোগ করছেন, তখন উনি বলছেন, তবে আপনাকে একটা কথা বলি, গঙ্গাকে স্পর্শ করতে হলে গঙ্গোত্রীর যে জল, গোমুখের যে জল, সে জল পরিষ্কার স্বচ্ছ, তা দেখা যায়। আর বেলুর এইসব ঘাটের পাশ দিয়ে যে গঙ্গা বয়ে যায়, তা মলিন অঙ্কিল, কিন্তু তাই বলে তো গঙ্গার পাবনী শক্তি কমে যায়নি। ওখানে স্পর্শ করলে যে পূর্ণ হয়, এখানেও স্পর্শ করলে সে পূর্ণ হয়। আমি বুঝি না বুঝি, ভগবানকে আমি স্পর্শ করেছি, ভগবানকে আমি ভালোবেসেছি, ভগবানকে আমি হৃদয়ের মধ্যে ধারণ করেছি, আমার এই সত্তা ভগবতময় হবেই, এই বিশ্বাস রাখতে পারে। এই পঞ্চতীর্থ তিনি অতিক্রম করার পরে তারা তরণী বেগে নৌকাতে যাচ্ছেন। যেতে যেতে মণিকর্ণিকার কাছে যখন নৌকা এসে পৌঁছেছে, ঠাকুর দেখছেন জনাকীর্ণ চিতা, এই জনাকীর্ণ শ্মশান, অনেকগুলি চিতা, তাতে দাউ দাউ করে সব শবদেহ দাহ হচ্ছে। এই দেখতে দেখতে বলছেন, এত ধোঁয়া যে চোখের দৃষ্টি যেন আরেকজনকে দেখতে পাচ্ছে না, মানে চিতার ওপারে কে আছে দেখা যাচ্ছে না, এত ঘন ধোঁয়া হয়ে গেছে। নৌকার ভেতরে ঠাকুর স্থির হয়ে বসেছিলেন, হঠাৎ তার কি হলো, তিনি নৌকার বাইরে বেরিয়ে এসেছেন। মাঝি মোল্লারা তারা মনে করছে, এই বোধহয় তিনি গঙ্গাতে পড়ে গেলেন, গঙ্গাতে তিনি চলে গেলেন। তখন সেই ভেবে হৃদয়ও তার পেছনে চলে এলেন, কিন্তু ঠাকুর স্থির হয়ে দাঁড়িয়ে আছে, এক অপূর্ব জ্যোতি তার মুখের চতুর্দিকে দিয়ে ছড়িয়ে পড়ছে, সবাই হাঁ করে দেখছেন। দীর্ঘ সময় ধরে এই দেখা হয়ে গেল। তারপরে ঠাকুর আবার সাধারণভাবে ফিরলেন, নৌকা এসে দাঁড়ালো মণিকর্ণিকাতে। সবাই ধীরে ধীরে নৌকা থেকে নামছে, তীর্থকৃত্যাদি করবেন, বিশ্বেশ্বর শিবের দর্শনে সবাই যাবে। তখন মথুরানাথকে ঠাকুর বলছেন, তিনি কি দর্শন করলেন, ভাঙিয়া ভক্তবর শ্রীমথুরে কহেন তখন, ভাবের নয়নে কি বা হইল দর্শন, ভাঙিয়া অপূর্ব কথা কন প্রভুরায়, বলেন দেখিনু এক মূর্তি দীর্ঘকায়, পিঙ্গল বর্ণের জটা শোকে শির পরে, অঙ্গেতে রজত কান্তি ত্রিশূল শিখরে, ধীর মন্দ পদক্ষেপে গম্ভীর ধারায়, প্রত্যেক চিতার পাশে বেড়িয়া বেড়ায়, প্রত্যেক চিতায় প্রতি দেহি চাকে ধর তুলে, পরম ব্রহ্ম মন্ত্র তার দেন কর্ণমূলে, চিতার অপর পার্শ্বে দেখিনু আবার, নির্বাণ দায়িনী মহাকালীর আকার, নিস্তারিণী আপন মা সুন্দর সুঠামে, বিরাজিতা রয়েছেন শ্মশানের ধূমে, পুরুষের মন্ত্রপুত দেহিকে লইয়ে, যতে কো বন্ধন তার দিতেছে খুলিয়ে, উন্মুক্ত করিয়া তার আপনার করে, প্রেরিছেন শব্দ শব্দ অখণ্ডের ঘরে, অদ্বৈতের ভূমানন্দ বহু তপস্যায়, গুহারণ্যবাসী ঋষি তপস্বী না পায়, তাই দেন বিশ্বনাথ জিলয় শরণ, জীব হয় শিব যদি কাশীতে মরণ। কি দর্শন করলেন, দেখলেন এক অপূর্ব সুন্দর মূর্তি, পিঙ্গল রঙের জটা ঘাড় থেকে নিচে নেমেছে, তার হাতে রূপোর মতো শুভ্র ত্রিশূল, আমরা রূপোরই ত্রিশূল বানাই, রূপোর মতো শুভ্র বলছেন, তার কারণ হচ্ছে জ্ঞানের রং হচ্ছে সাদা,
জ্ঞানের বিপরীত হচ্ছে অন্ধকার, অন্ধকারের রং কালো, তাই কালোর বিপরীত হয় আলো, আলোর কোনো রং হয় না, এই আলোকে আমরা সাদা দিয়ে প্রকাশ করি। ওই কারণে সরস্বতীর গায়ের রং সাদা, তার পোশাক সাদা, তার বাহন সাদা, সব কিছু সাদা, সর্বশুক্লা সরস্বতী। গুরুকে আমরা ধ্যান করি শ্বেত পদ্মে, ওই শ্বেতের উদাহরণ হচ্ছে তিনি জ্ঞানের প্রতীক, তিনি আমার মন থেকে অজ্ঞান সরিয়ে দিয়ে জ্ঞানের প্রকাশ ঘটাবেন। তাই বলা হয় গুরু ধ্যানে বলা হয় শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম। অনেক সাধুকে সাধকেরা আমাদের বলেন আমার গুরু তো সন্ন্যাসী, তিনি তো কাষায় বস্ত্র পরিধান গেরুয়া করে থাকেন, তিনি আবার কবে সাদা করলেন, তা নয়। অন্য কোনোভাবে গুরুকে প্রকাশ করতে পারি না, গুরু কোনো মূর্তি নন, গুরু হল সেই জ্যোতির প্রকাশ, আলো, যা আমার মনের অন্ধকারকে দূর করে। তার কাপড় সাদা শ্বেতাম্বর পরিধানম শ্বেত মাল্যানুলেপনম, গলাতেও তার সাদা রঙের মালা, আর তাতে একটু একটু লাল চন্দন লাগাচানুলেপনম। তিনি দর্শন করলেন, তিনি কি করলেন, তার সে ধীর মন্দ পদক্ষেপে শিব যেন প্রতিটি চিতাকে পরিক্রমা করছেন। তারপর একটি একটি শরীর বলছেন দেহি, কারণ দেহর মধ্যে থেকে প্রাণটি চলে গেছে, শুধু ওই পাপসের মতো পড়ে আছে সেই শরীরটিকে, সেই প্রত্যেকটি শরীরকে পরম যত্নে তিনি তুলছেন, তার কানে তার তো ব্রহ্মমন্ত্র দান করছেন। যখন তিনি দান করে সেই দেহটিকে নামিয়ে দিচ্ছেন, শুধু তো মন্ত্র দান করলে হবে না, অপর পারে মহাকালী বিরাজিতা, তিনি নির্বাণদায়িনী, ঠাকুর বলছেন এই প্রতিকার বর্ণনা করছেন নিস্তারিণী, যিনি নিস্তার করেন, জীবকে তারণ করেন, যিনিকে জীবকে মুক্তির দিকে চালিত করেন, সেই নিস্তারিণী মা একটি একটি করে বন্ধন খুলে দিচ্ছেন। আমাদের এই যে নানা রকমের যে শরীর, শরীরে যে নানা বন্ধন, একটি একটি করে বন্ধন তিনি খুলে দিচ্ছেন, এবং প্রত্যেক দেহি আর জন্ম মৃত্যুর চক্রের বাইরে চলে যাচ্ছে, তারা যেন সেই শিবত্ব প্রাপ্ত হচ্ছে। বলছেন বহু তপস্যা করে গুহাবাসী অরণ্যবাসী ঋষি, তারা যারা এই জীবন মুক্তি যারা পায় না, কাশিতে মরলে মুক্তি হয়। এ বিষয়ে আমরা পূজনীয় ভূতেশানজি মাঠকে জিজ্ঞেস করেছিলাম যে কাশিতে মরলে মুক্তি হয়, এই ব্যাপারটা কি? বলছেন কাশিতে মরলেই মুক্তি হবে না, যারই বোধ এসেছে, জ্ঞান এসেছে যে এই এটি শিবক্ষেত্র, এখানে স্বয়ং শিব বিরাজ করছেন, শিব হলেন মুক্তির দেবতা, শিব হলেন জ্ঞানের দেবতা, তার কাছ থেকে তাকে স্মরণ, তাকে চিন্তা করলে তার ময় হয়ে যাওয়া, এই বোধ যা হবে এতে তার মুক্তি হবে, মায়েরও এরকম কথা আছে। আমরা একটা খুব সুন্দর মন্ত্র পড়ি দেখবেন, বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক বিবন্ধনাথ মৃত্যু মোক্ষীয় মামৃতা। অনুরাধা পৌড়ালের কল্যাণে একেবারে ঘরে ঘরে ডিস্কোর মতো গানটি বাজে, যাওয়ার আসা যাওয়ার পথে সব জায়গায় বাজে, কিন্তু মন্ত্রটি অপূর্ব সুন্দর। বলা হয় এই মন্ত্র জপ করলে আমরা মৃত্যুকে অতিক্রম করতে পারি। মৃত্যুকে কি অতিক্রম করা যায়? তা নয়। মৃত্যু যে এই মন্ত্র অর্থ বলে দেয় যে কেন এটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র। বলছেন ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধন, যার তিনটে চোখ, ত্র্যম্বকম যজামহে, আমি যাকে উপাসনা করি তিনি কেমন সুগন্ধিম পুষ্টিবর্ধন। সুগন্ধিম শব্দের দুটো অর্থ আছে, একটা হচ্ছে তার যে কীর্তি, তার যে খ্যাতি এই জগৎ ব্যাপী আছে, আর দ্বিতীয় কি, যাকে চিন্তা করলে আমার জীবন সুগন্ধময় হয়, মানে আপনার গা দিয়ে ডিওড্রেন্ট না ব্যবহার করলে ঘুরঘুরে গন্ধ বেরোবে তা নয়, আপনার জীবনটা খুব সুন্দর হবে, এমন সুন্দর হবে তা ফুলের মতো নিষ্পাপ হয়ে যাবে। ফুলের যেমন নিজে থেকে তার সৌরভ বেরোয়, আপনার চরিত্র সম্পদ এত সুন্দর হবে যে তা ফুলের মতো সুবাসিত করবে, অন্যকে প্রভাবিত করবে, যে আপনার কাছে আসবে সেও সেই আনন্দকে উপভোগ করবে। ফুল দেখলে আমাদের যে আনন্দ হয়, যে দেবতার পায়ে একটা পদ্মফুল দেওয়া আছে সেটা দেখলে যেরকম আনন্দ হয় সেই রকম আনন্দ হবে। পুষ্টিবর্ধন, এরও দুটো অর্থ হয়, এক হচ্ছে জগৎ যাবতীয় কিছু সৃষ্টি এই শিবের, শিব থেকে, শিব এই জগতের স্রষ্টা বলে বলছেন তিনি, আর যিনি আমাদের জীবনকে পরিবর্তিত করেন। এই তীর্থে আমরা যাই তার তিনটি কারণ, একটা তীর্থ আমাদের কি করে, একটা আমাদের তীর্থ পরিবর্তন করে, আমাদের চিন্তাধারাকে একটা নতুন দিকে চালিত করে, আমাদের হৃদয়ের প্রসারণ করে, তাই তীর্থ আমাদের পরিবর্ধন করে।
আর তীর্থ আমাদের পরিমার্জন করে, আমাদের ভুলগুলোকে শুধরে সঠিক পথে দেখে। আমরা এক রকমের ধারণা নিয়ে আসি, আরেক রকম নতুন দিব্য ধারণা নিয়ে যাই। ভগবানকে স্মরণ করলে কিরম আনন্দ হয়, একটা থিওরিটিক্যাল নলেজ থাকে, সেটা এক ধরনের চিন্তা। যখন আমরা যাই তখন দেখি অন্য রকমের একটা ভাব, ভগবানকে দেখলে কীরকম আনন্দ হয়, সেই আনন্দের স্পর্শ। অনেকটা দোকানের বাইরে রসগোল্লা দেখা আর কিনে যখন হাত থেকে তুলে তুলে রসগোল্লা আপনি খাচ্ছেন, এই দুটোর মধ্যে যে ফারাক, এই পরিবর্তন আর পরিমার্জনের অর্থাবস্থাটা তাই। এই বলছেন এই পুষ্টিবর্ধনম, জীবনকে পুষ্টিবর্ধক করে, জীবনকে সুন্দর করে। তারপরের অংশটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে উর্বারুকমিব বন্ধনাথ মৃত্যুর মুক্ষ্যমানতা। উর্বারু মানে ফুটি ফল, ফুটি আমরা দেখেছেন তো খান, গোলাকার দেখতে, পেকে গেলে ফট করে পেটে যায়। আমাদের জীবনও ওইরকম, জন্ম মৃত্যুর এক গোলাকার চক্রের মধ্যে আছে, জন্মাচ্ছি মরছি আবার জন্মাচ্ছি আবার মরছি। মৃত্যুর মুক্ষ্য মামৃতা, এই যে মৃত্যু আসছে, এই যে আমার সংহার হবে, আমি যে শেষ হয়ে যাব, এই সংহারের ফলে আমি আর এই জন্ম মৃত্যু চক্রে পড়ব না, আমি মুক্তির পথে যাব, এই সমস্ত বন্ধন মুক্ত হয়ে ভগবানের সঙ্গে লীন হয়ে যাব। যার কাছে মৃত্যু আসছে সে যদি জেনে যায় যে এই যে মৃত্যু আসছে আমাকে আর এই জন্মের এই কষ্ট আর দেবে না, আমাকে জন্ম মৃত্যুর পারে নিয়ে যাবে, সে সহজে মৃত্যুকে বরণ করতে পারে। তাই তার মৃত্যু তার কাছে তাই কষ্টদায়ক হয় না। মৃত্যু আমাদের কষ্ট দেয় না, বুঝতেই পারি না, চুল আঁচড়ানোর সময় দেবে না, ফট করে নিয়ে চলে যাবে, কিন্তু মৃত্যু আসছে, মৃত্যু আসছে, মৃত্যু আসছে, এই প্রতিদিন মৃত্যুকে দেখে ওই অপেক্ষা করা এটা খুব বেদনা, খুব কষ্টের। এই ভয় থেকে আমাদের এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র ত্রাণ দেয়। তাই বলা হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে আর মৃত্যু হয় না, মৃত্যু হয় না, মৃত্যু ভয় থেকে আমরা বেরিয়ে যাই। তাই বলছেন যে কাশীতে যিনি এই ভাবটা তার থাকে যে আমি এখানে এসেছি, কাশি বাস করতে এসেছি, মুক্তেশ্বরের পায়ের কাছে এসেছি, তাই বলছেন অদ্বৈতের ভূমানন্দ বহু তপস্যায় গুহারণ্যবাসী ঋষি তপস্বী না পায়, তাই দেন বিশ্বনাথ জেলাকে স্মরণ, জীব হয় শিব যদি কাশীতে মরণ। বলছেন অদ্বৈতের ভূমানন্দ যা পেতে আমরা বহু তপস্যা করি, তা সবসময় গুহারণ্যবাসী ঋষি সবসময় তপস্যা করলেই পাবো না, আমি চাইলেও সব জিনিস পেতে পারি না, কিন্তু চেষ্টা আমাকে করে যেতে হবে, এক শর্তে আমরা পেতে পারি যদি ভগবানের কাছে শরণাগত হতে পারি। আমি আর কিছু চাই না, আমার আর কিচ্ছু নেই, গুহার তুলে যদি তাকে বলতে পারি যে তুমি আপনা আমার রক্ষাকর্তা। সেই ব্যাঙের গল্পটা আছে যে পম্পা সাগরের তারে ওই ইয়েটাকে পুঁতেছিলেন, রামচন্দ্র তার তীরটাকে পুঁতেছিলেন, তারপর তুলে দেখলেন তার মুখে রক্ত লেগে আছে, বললেন দেখো দেখো কোনো জীব হত্যা হয়েছে, দেখছেন ব্যাঙ কোলা ব্যাঙ। তখন বলছে তুমি আওয়াজ করলে না কেন, বলছে যখন অন্য কেউ বধ করে তখন বলি হে রাম রক্ষা করো, কিন্তু রাম যখন আমায় বধ করছে তখন আর কাকে বলবো রক্ষা করার কথা। এই শরণাগতি, এই শরণাগতি থাকলে হয়ে যায়। আমরা আর একটুখানি বলে আজকে শেষ করবো। পশ্চাতে কহেন প্রভু আশ্চর্য ব্যাপার, যে শিব দর্শন পথে হইল আমার, প্রথমেতে দেখিলাম দেহ অতি দূরে, সন্নিকটে অগ্রসর হইল তারপরে, পরিশেষে স্পষ্ট রূপে প্রত্যক্ষ হইল আমার দেহের মধ্যে মিলাইয়া গেল, একেশ্বর প্রভু সৃষ্টি বাস সৃষ্টি স্বামী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নিকেতন ভূমি, ঠাকুরে সৃষ্টি হেতু তিন গুণে এই দেবত্রয়, ঠাকুরের আজ্ঞা মতো উদয় ও বিলয়, ঠাকুর শ্রীরাম মাত্র সকলের রাজা, তাহার পূজায় হয় ত্রিলোকের পূজা, ত্রিলোক নিবাসতে হো সবার ভিতর, স্থাবর জঙ্গম রূপে দৃষ্ট চরাচর, এক এক রূপে বিদ্যমান অপরহ, সমসৃষ্টির সমষ্টিখানি বিরাট বিগ্রহ, নিত্য লীলা উভয়েতে ঠাকুর কেবল, শুনো রামকৃষ্ণ লীলা ভুবন মঙ্গল। ঠাকুর বললেন এক অদ্ভুত ব্যাপার দেখলাম, তিনটে জিনিস পরপর হলো, কি কি? প্রথমে তো দেখিলাম দেহ অতি দূরে, প্রথমে দেখলাম তিনি অনেক দূরে আছেন, তারপরে কি দেখিলাম সন্নিকটে অগ্রসর হইল, তারপরে
ধীরে ধীরে তিনি আমার দিকে যেন এগিয়ে আসতে থাকিলেন। পরিশেষে স্পষ্টরূপে প্রত্যক্ষ হইল আমার দেহের মধ্যে মিলাইয়া গেল, শিব এসে তার শরীরের মধ্যে মিলিয়ে গেলেন। দেখবেন যে কোনো দর্শন হয়েছে প্রত্যেকটা তার শরীরে এসে মিলিয়ে গেছে। তার মানে একটা ঢাউস মূর্তি এসে ধম করে আমার ভেতরে শরীরের মধ্যে ঢুকে গেল। এটা কি ওই কম্পিউটারে আমরা যে ওই নানা রকম ফটোশপ করি ওই জিনিস টাইপগুলো, তা কিন্তু নয়। সত্তা প্রাপ্ত হলো, তার ভেতরে ওইটি ঢুকে যাচ্ছে, যেটি বাইরে ছিল সেটা ভেতরে ঢুকে গেল। দুর্গাপুজো আসছে, দুর্গাপুজো যখন হয়, শুরু যখন হয়, পুজোতে বিধি আছে যে প্রত্যেক দিন ইয়ং হচ্ছে বায়ু বীজ, নানা রকমের বীজ আছে না, তার মধ্যে ইয়ং হচ্ছে বায়ু বীজ। বলা হয় ধ্যান করে দেবতাকে নিজের হৃদয় থেকে ইয়ং বায়ু বীজে বাম নাকের মধ্যে দিয়ে সেই বায়ুটা নিয়ে সেই ফুলে স্থাপন করতে হয়। তারপরে ফুলটিকে ঘটে বা দেবীর পায়ে বা যন্ত্রের উপর রেখে তার উপর পূজা করতে হয়। তারপরে যেদিন বিসর্জন হচ্ছে, মানে যেদিন পরিক্রমা হচ্ছে, সব শেষে কল্পনা করা হয় যে যত মূর্তি আছে, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ মহিষাসুর শিব নারায়ণ কলাপু যা কিছু আছেন সব যেন ধীরে 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 এক দুর্গা মূর্তিতে এসে মিশে গেলেন। তারপরে দেবীর পায়ে থেকে একটি ফুল যে অর্ঘটি দেওয়া হয় সেটা থেকে সংহার মুদ্রায় দেবীকে ভেতরে নিয়ে আসা হয়। তারপরে দেবীর বিসর্জন হয়, দর্পণ বিসর্জন হয়। তত্ত্বটা হলো এই, দেবতা আপনার হৃদয়ের মধ্যে বসে আছেন, কয়েকদিনের জন্য যেন আপনি তাকে বাইরে নিয়ে এলেন, ওই মূর্তিতে তিনি রূপ পরিগ্রহ করলেন, আবার পূজা আনতে আবার তাকে হৃদয়ে স্থাপন করলেন। দেবতা আপনার হৃদয়েতেই আছেন, আর আলাদা কোথাও নেই। অনেকটা যেন আপনি তাকে বাড়ির বউয়ের মতো, তাকে যেন ঘরের অন্দর মহলে রেখেছিলেন, চার দিনের জন্য তিনি সকলের সঙ্গে দেখা করতে বার বাড়িতে এলেন, আবার যেই চার দিন শেষ হয়ে গেল তখন তিনি ফিরে গেলেন আবার তার অন্দর মহলে। বিজ্ঞানানন্দজি মহারাজের একটি স্মৃতি আছে, সেটা বলি। বেলুড় মঠে আছেন, সাধারণত উনি থাকতেন না, এলাহাবাদে থাকতেন, সে বছর দুর্গাপুজোয় তিনি আছেন। পূজারি রোজ এসে বিজ্ঞান মহারাজকে বলেন যে আজকে এই হবে, আজকে এই হবে, আজকে এই হবে। দশমীর দিন জিজ্ঞেস করছে আজ কি হবে, বলছে আজকে এই দশপ্রচারে পূজা হবে, তারপরে সকালে দর্পণ বিসর্জন, বিকেলে মায়ের বিসর্জন হবে। তিনি জিজ্ঞেস করছেন কি হবে, বলছেন বিকেলে মায়ের বিসর্জন হবে। তো মাকে কোথায় বিসর্জন দেবে, বলছে কেন মহারাজ গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। তুমি যে গঙ্গায় বিসর্জন দেবে, বলছে মাকে মহারাজ প্রত্যেকবার আমাদের মঠের পাশের গঙ্গা ওখানেই বিসর্জন দেওয়া হয়। মহারাজ বলছেন মাকে বিসর্জন দেবে হৃদয়ে, এই ভাবটা হচ্ছে এই পুজোর এই ভাবটা। কি দেখবেন আমরা অনেক সময় বুঝতে পারি তো অঙ্গঙ্গম কি হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা যে পুজো বলা যদি যেত খুব সুন্দর, দুর্গাপুজোর যে মূর্তি তার যে রহস্য, এগুলো যদি আমরা জানতে পারি না কত সহজ হয় পুজো আমাদের কাছে। একটা সিম্বলিক একটা মূর্তি, দশটা হাত নয়, আসলে একটা অর্থ বয়ে নিয়ে যাচ্ছে, একটা কথা বলছেন তিনি এসে। এইটা সিংহটা কোনো মূর্তি নয়, সেটা একটা কথা, একটা রূপ, অসুর একটা রূপ, লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আমাদের জীবনের একটা রূপ, সব মিলিয়ে একটা গোটা রূপ। এইগুলো যদি আমরা জানি না দেখবেন পূজা অনেক সুন্দর হয়, অনেক সার্থক হয়, মন যেন মনে হয় যা করছি ঠিক ঠিক করছি, নাহলে ওই প্রতিমা আছে সুন্দর দেখতে, অমুক বাড়িতে এত ভরি গয়না পরায়, তমুক বাড়িতে এই পড়া হয়, হ্যাঁ চুড়ো করে চিনি দিয়ে নৈবেদ্য করা হয়, এইগুলোতেই আমাদের দৃষ্টি থাকে। ওই যে ঠাকুর বলছেন না ভেতরে সেই চালের বস্তা আছে, আর কত আছে ইঁদুরগুলো জানে না, খই মুড়কি যে সামনে কুলোতে রাখা আছে ওইটা দেখেই নাচানাচি করতে থাকে, আমরা ইঁদুরের মতোই খই মুড়কি দেখেই নাচানাচি করি। তাই বলছেন এই কৃষক এই যেন তিনি মিলিয়ে গেলেন তার কাছ তার সঙ্গে। পুঁথিকার বলছেন একেশ্বর প্রভু সৃষ্টি বাস সৃষ্টি স্বামী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নিকেতন ভূমি। প্রভু সেই একেশ্বর, তাঁর ভিন্ন আর কোনো কিছু তত্ত্ব নেই, তার ভেতরে ব্রহ্মা, তার ভেতরে বিষ্ণু, তার ভেতরে শিব। বলছেন তিনের নিকেতন ভূমি, সৃষ্টি হেতু তিন গুণে এই দেবত্রয় ঠাকুরের আজ্ঞা মাত্র উদয় বিলয়। তিন গুণে আমাদের যে তিনটি গুণ আছে, সত্ত্বগুণে সৃষ্টি হয়, রজগুণে পালন হয়, আর তমগুণে ধ্বংস হয়। আপনি একটা সুন্দর করে আপনার জীবন তৈরি করলেন, আপনার জীবন এলো, আপনি জন্মালেন, আপনি চেষ্টা করে পড়াশোনা করলেন, লেখাপড়া করলেন, আপনার উচ্চ ডিগ্রি পেলেন, ভালো চাকরি করলেন, এই দেখুন সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, যে জীবন আপনি পেয়েছেন সেটা আরও সুন্দর হচ্ছে। আর বললেন না কাল থেকে আর চাকরিতে যাবেন, সকাল থেকে রাত অব্দি ঘুমোবো, যা জমানো টাকা আছে ভালো করে রোজ বিরিয়ানি খাবো আর ঘুমোবো,
আর খাওয়ার শেষে একটি করে পান খাবো, ব্যাস সকাল থেকে রাত্রির আপনার জীবনটা ওইখানেই তালা লেগে গেল। এ হচ্ছে একবারে এই তিন গুণের সৃষ্টি স্থিতি লয় হয়। বলছেন ঠাকুরের আজ্ঞা মতো তার শুরু, আবার ঠাকুরের আজ্ঞা মতো তার শেষ। এই জগতে যা কিছু দেখছি, স্থাবর জঙ্গম এই চরাচর, সব যেন তাঁরই প্রকাশ। এক ওই যে দুজনের কথা হয়েছিল না, কখন তিনি সৃষ্টি সৃষ্টিকর্তা কেমন, বলছেন ধ্যানেতে যখন আছি তখন আমরা দেখি তিনি এক, আর যখন বহুর মধ্যে দেখি, ধ্যানের অবস্থায় নেই স্বাভাবিক অবস্থায় আছি, তখন দেখি সবার মধ্যে তিনি সেই বিরাজ করছেন। তাই বলছেন এই তার নিত্য আর তার লীলা, এই যা কিছু দেখছি এক এক রূপে যা কিছু বিদ্যমান সব কিছু সেই যেন বিরাট রূপের প্রকাশ, তার যেন সেই বিরাট রূপ, তার সেই বিরাট রূপ যেন খণ্ড খণ্ড হয়ে সবার মধ্যে বিরাজ করছেন। বলছেন নিত্য লীলা উভয়েতে ঠাকুরও কেবল, নিত্য তার লীলা, লীলাও তার লীলা, এই দুয়ের মধ্যে তিনি বিরাজ করছেন। তাই বলছেন শুনো রামকৃষ্ণ লীলা ভুবন মঙ্গল, এই রামকৃষ্ণ লীলা বলছেন শ্রবণ করো, যে বলে তার কল্যাণ, যে শুনে তার কল্যাণ। কারণ উভয় তাকে তিনটি জিনিস করে, পরিবর্তন পরিবর্তন পরিমার্জন। ভগবানের শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন আমাদের অন্তরও সত্যি সত্যি সকলে এই পরিবর্তন পরিবর্তন পরিমার্জন এই তিনটি যেন হয়। পুজোর আগে আজ এই পর্যন্ত, আপনাদের সকলের পুজো ভালো কাটুক। আমি শেষ করবো একটা ছোট্ট প্রার্থনা নিয়ে, ঠাকুর করেছিলেন প্রত্যেক বছর বলি এটা আমি, এটা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 11 মার্চ 1885 আছে। মা বল, তিনি বলছেন মা আমি তোমার শরণাগত শরণাগত, দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না, কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়, আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই, তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন না হয়। মা তোমা বই আমার আর কেউ নেই, আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন, কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরুমাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী, জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণরে মাগে অধম। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসত, শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। ওখান থেকেই পেয়েছি।